শুধুমাত্র সাঁত্রিশ জন অ্যাকাউন্টের মধ্যে ডলার ঢুকেছে এবং ওইখান থেকে আমি আটত্রিশ ইউএসডি পাইছি সো আপনাদের কাছে কি মনে হয় যে এটা খুবই খারাপ ইনকাম আমার কাছে তো খুবই ভালো ইনকাম লাগতেছে যদি আপনারা করতে চান তো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহ রহমেদ সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পেসেফের সাথে কীভাবে এটেলের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পেসএফ হইতেছে আমরা সবাই জানি যারা স্কেল নেটেলার ইউজ তো আমরা জানি নেটেলার এবং স্কিলকে পরিচালনা করা হয় পেসএফ যে কোম্পানি এটা সেই কোম্পানির দ্বারা অর্থাৎ পেসএফ কোম্পানির মাধ্যমে স্কেল এবং নেটেলার পরিচালনা করা হয় তো এর মাধ্যমে কীভাবে ডাইরেক্টলি নেটেলার এবং স্কিলের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা দিব যারা জানেন না হয়তো যে আমি অলরেডি অ্যাফিলিয়েট নিয়ে একটা ভিডিও দিতেছি এবং অ্যাফিলিয়েটের একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশনে পাওয়া যাবেন ওই প্লে লিস্টে আপনার এখানে বর্তমানে তিনটা ভিডিও আছে এবং কীভাবে অ্যাফিলিয়েট করা লাগে এই সম্পর্কে একটা ভিডিও আছে এবং ই ওয়ালেট নিয়ে কীভাবে ফিলেট করা লাগে সো এই যারাই ফিলেট করতে চান তাদের জন্য আমি অলরেডি এম প্লে লিস্টটা নিয়ে করছি এই মাসের মধ্যে কমসে কম হলো আপনি দশ থেকে পনেরোটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পেমেন্ট কীভাবে নেবেন সম্পূর্ণ ভিডিও দেব সো চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো ওইটা হয়ে যাচ্ছে কীভাবে আপনি পিএসএফের কাছ থেকে নেটেলার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন আসি পিএসএফ থেকে অ্যাফিলিয়েট ক্রিয়েট করলে আপনার রেভিনিউটা কী আসবে এবং কীভাবে আসবে কত আসবে সো এখানে দেখেন ওরা বলে দিছে যে ওদের থেকে পেসেফ থেকে যদি আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর ওইগুলো যদি কেউ ইউজ করে অ্যাকাউন্ট তাহলে তারা যে ডিপোজিটটা করবে ওই ডিপোজিট থেকে বিশ পারসেন্ট রেভিনিউ আপনি পাবেন ওকে সো এইখানে ওরা তিনটা ভাগে ফিলিয়েট করে আগে দুইটাই করতো স্কিল নেটেলার সো এখন ওরা তিনটা ভাগে করে একটা স্কিল গ্লোবাল একটা নেটেলার গ্লোবাল আর একটা স্কিল ইউএসএ এর জন্য তারা আলাদাভাবে একটা ফিলিয়েট প্রোগ্রাম চালু করছে শুধুমাত্র এর জন্য ওইটা আর যেহেতু আমরা বাংলাদেশ গুলো গ্লোবালেই পড়ি ইউএসএ পড়ি না সো আমরা এখানে গ্লোবালে যেটা ওইটা যদি স্কেলের জন্য হয় স্কেল সো আমি এখন নেটেলারটা খুলব কারণ স্কিল নিয়ে একটু বিস্তারিত বলার আছে সেই জন্য ভিডিওটা পরে দিয়ে নেব আগে আজকে সো নেটেলার ফিলেট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে ওইটা যাওয়ার আগে আমি আগে করলে আমি কীরকম দেখা যাবে এটা দেখেন আমার এটা একটা নেট অ্যালার ভেরিফাইড অ্যাকাউন্ট আমি একটা রিলোড দিয়ে দিতেছি এটা আমার নেট অ্যালার ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড প্লাস এখানে হইতেছে বিআইপি কিন্তু অ্যাকাউন্ট টাইপে দেখেন এফিলিয়েট লেখা আপনারা যদি নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে দেখেন পার্সোনাল লেখা অ্যাকাউন্ট টাইপটা আপনাদের তো সব নর্মালি পার্সোনালি থাকে বাট আমার এখানে এফিলিয়েট লেখা কারণ আমি এটা এফিলিয়েট একটা পে আউটসো পাইছি তেরো ডলারের আর এই মাসে মেবি আমি পাবো একুশ ইউএসডি সো এগুলো আমার রিসেন্টলি ক্রিয়েট করা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে নেট এফিলেট এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি জাস্ট এরকমের এই ওয়েবসাইটটা এসে পড়বেন এ ফেসএের যে ওয়েবসাইটটা আছে ওইটা এসে পড়বেন অথবা আপনি এখান থেকে ক্লিক করলে পাবেন এইটা লিঙ্ক আমি নিজে দিয়ে দেবো সো এফিএট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে যা কিছু নিতে হবে জাস্ট একটা ওয়েবসাইট থাকতে হবে এটা যে কোনো ধরনের ডাস্ট ডট কম ডোমিনের একটা ওয়েবসাইট হলেই হবে আর ওয়েবসাইটটা এরকম হতে হবে দেখাই আপনাদের ব্লগ ওয়েবসাইট এটা একটা দেখেন নর্মাল ব্লগ ওয়েবসাইট যেটা একটা সব ভিডিও দিতাম আমার এক ভাগিনা সো আমি ওর কাছ থেকে চাই এনেছি যে আমি জাস্ট এক সপ্তাহের জন্য তোমার ওয়েবসাইটটা ইউজ করবো আর এখানে আমি নেটালা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করে দিছি আর ব্যানারগুলো সাইড স্কিল এবং নেটালা লাগিয়েছি যাতে ওরা অ্যাকসেপ্ট করে ফেলে সো তার অ্যাকসেপ্ট করে নিয়েছে যার কারণে আমার এই অ্যাকাউন্টটা দেখতেছেন এফিএট সো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার এফিএট রেজিস্ট্রেশন পেজ নিয়ে আসবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া জাস্ট পূরণ করতে হবে আমি এখন ফর্মটা পূরণ করি এবং আপনাদের দেখাই দিই কিভাবে আপনি একটা অ্যাফিলিয়েট এখন ক্রিয়েট করবেন সো সামনে যাওয়ার আগে বলে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট সাবস্ক্রাইব করে ফেলেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে ওয়াচ করেন কারণ আমি এরকম অনেকগুলো অ্যাফিলিয়েট নিয়ে আলোচনা করবো এবং অলরেডি আলোচনা করছি যারা আমাকে চিনেন জানেন যাদের অ্যাফিলিয়েট নিয়ে সামনে কাজ করার উদ্দেশ্য আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলেও ভুলবেন না আশা করি আপনাদের উপকার আসবে অবশ্যই সো এখানে এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই আমি এরকম ওয়েবসাইট কোথায় সো এখানে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে জাস্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিল ওয়েবসাইটের জায়গার মধ্যে তাহলেও তারা নিয়ে নিবে এবং যদি না থাকে তাহলে আপনি ফেসবুক পেজ সম্পর্কে তাদেরকে বলতে পারেন এবং এরকম একটা ওয়েবসাইট খোলা কোনো ব্যাপারই না যে একটা ব্লগ স্পোর্ট ওয়েবসাইট খুলবেন খোলার পরে ওইটাতে জাস্ট মডিফিকেশন করবেন পারলে একটা ডোমেন নেম নেবেন অথবা ব্লগস্পোর্ট ডট কম দিয়ে দিলেও হয়ে যাবে আর ব্লগস্পোর্ট ডট কমের ওয়েবসাইট কীভাবে হলো ওইটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবেন একদম ইজি খোলা নিন আর পসিবল দরকার হলে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দেবো এখান থেকে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আপনারা কপি করে আপনার ওয়েবসাইটে জাস্ট শেয়ার করে দিলেই হয়ে যাব সো এতটুকু দাঁড়ানো অলরেডি আপনাকে এগুলো কপি করে জাস্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করে দেবেন দ্যাট হয়ে যাবে সো এবার আসি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে করবেন সো এখান থেকে এই লিঙ্কটা কপি করে আমি ডিসক্রিপশনে দিয়েছিলাম ক্লিক করলে আপনার এখানে নিয়ে এসে পড়ব নিয়ে এসে পড়লে একটা ইউজার নেম দেবেন ধরেন আমি একটা নতুন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতেছি সো আমি দিলাম এখানে এস 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 এ ডাবল টোয়েন্টি ফাইভ এতিয়া আমাৰ ইউজাৰনেম ধ্যান হৈ আছে এভেইলেবল আছে ইজনৰ ঠিক চেনে হৈ গৈছে পাছৱৰ্ড আমি এটা পাছৱৰ্ড দিছি সো পাসওয়ার্ডটা অবশ্যই সেম হইতে হবে ওই দুই জায়গায় যেমন পাসওয়ার্ডটা দিতেছেন আপনি সেম পাসওয়ার্ডই আর পাসওয়ার্ড সব কিছু মিক্স করে দিবেন প্লিজ এন্টার দ্য টেক্স অফায়স ইন অ্যাবব ওপরে যে টেক্সটা দেখতেছেন এটা এখানে লিখতে হবে এখানে এইট ফাইভ সো ইউজার নেম দেন পাসওয়ার্ড ইউজার নেমটা অবশ্যই ইউনিক দিবেন যাতে এই নামে কারো যদি থাকে তাহলে তো হবে না অবশ্যই আপনার নামের সাথে একটা সংখ্যা লাগাই দেবেন তাহলে ইউনিক হয়ে যাবে দেন এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিয়ে দেবেন সিলেক্টিভ সিকিউরিটি কোয়েশন সো এখানে একটা সিকিউরিটি কোশান সেট করতে বলতেছে যদি ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম হয় আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেন তারা অ্যাক্স করবে যে তুমি এই সম্পর্কে তোমার যে সিকিউরিটি কোয়েশনটা সেটা সো এখানে আপনি যদি এটা সেটও না করেন আপনি এখানে একটা নিজে লিখে নিতে পারেন যে আমি এখানে করে দিলাম আমার ফেভারিট নেম মিডল নেম মাদার স্পোর্টস ফেভারিট স্পোর্টস দিতে সাবস্ক্রাইবার দিয়ে দিলাম আমি এটা লাগবে না আমি এখান থেকে ওদের সিলেক্ট করে দিলাম নিজের ক্রিয়েট করা লাগবে না দেন এখানে নিতেছে আমার ইমেল সো ইমেলটা হচ্ছে এই যে ইমেলটা আছে আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম এবং আরেকবার দিতে বলতেছে রিন্টার আর ইউজার নেমটা আমি অলরেডি কপি করে নিই ইউজার নেমটা অবশ্যই কপি করে রেখে দিবি নিজের অন্ডারে আর পাসওয়ার্ডটা তো অবশ্যই মনে থাকবে আপনার ওকে দেন এবার আপনার ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এই জিনিসটাতে আপনার কন্ট্যাক্টের যত ডিটেলস আছে এগুলো দিবেন আর ফার্স্টে যা দিচ্ছেন এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস বা অ্যাকাউন্টে লগ ইন করার যে সিকিউরিটিগুলো আছে সেগুলো দিস এবার ফার্স্ট নেম সো আমি আমার এখানে সব কিছু লেগেছি জাস্ট কপি পেস্ট করবো ওকে কোম্পানির নেম এখানে কোম্পানির নেম অনেকে কনফিউশন হইতে পারেন এখানে আমি আমার কোম্পানির নেম দিলাম অন অনলাইন আর্মি এটা হচ্ছে আমার কোম্পানি নেম দেন আমার কন্ট্যাক্ট ফোন নাম্বার সো আমি একটা উল্টাপাল্টা ফোন নাম্বার দিয়ে দিই ওয়ান সেভেন জিরো 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 ফাইভ ফাইভ নাইন ফাইভ সো এটা কিন্তু আমার নাম্বার না তারপর দিয়ে দিলাম সো এখানে স্কাইপি নেম আপনার থাকলে দিতে পারেন দেখেন এখানে কিন্তু ওই যে টট এই স্টারটা নাই তার মানে এটা না দিলেও প্রবলেম না আর এখানে অ্যাড্রেসের করে অবশ্যই আপনার অ্যাড্রেস দিতে হবে এবং এগুলো অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে মিল না ওই ওইরকম কোনো প্রবলেম না সো অনেকে ভয়ের পাইতে পারেন যে ওইরকম কোনো প্রবলেম নেই জাস্ট অ্যাকাউন্টের ইমেল যেন চেঞ্জ না হয় সো আমি এখানে অ্যাড্রেস ওয়ানের পরে এগুলো দিলাম তারপরে হইতেছে স্টেট স্টেটে যেতেছে আমার মুদে পড়া আমার স্টেট দিলাম জিপ কোড অবশ্যই জিপ কোডটা আপনি আপনার যে এলাকার বা অ্যাকাউন্টে মোট কথা আপনি স্ক্যাটেলার অ্যাকাউন্টটা যেভাবে ভেরিফাই করছেন যে ইনফরমেশন দিয়ে আপনি সেম ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন এবার হইতেছে কান্ট্রি আমি আমার কান্ট্রি দিতেছি বাংলাদেশ সো আমাদের কান্ট্রি যেহেতু ভাঙলা এবং এখানে নেটেলার অ্যাকাউন্ট আইডি নেটেলার অ্যাকাউন্ট আইডি যদি কেউ না চিনেন তাদেরকে চিনে দিই যেটা হচ্ছে আপনার নেটেলার অ্যাকাউন্ট আইডি সো আমি যেহেতু এখন আমার নেটেলার ফিলিট খুলবো সেই আমি নেটেলার এফিলিড অ্যাকাউন্ট আইডিটা নিয়ে নিই আমার নেটেলার অ্যাকাউন্ট আইডিটা দিতে হবে এখানে আর নেটেলার অ্যাকাউন্ট আইডিটা হচ্ছে এটা সো এইখানে আমি জাস্ট এটা অ্যাকাউন্ট আইডিটা দেবো দেওয়ার পর নেক্সট নেক্সট নেক্সটে দেওয়ার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট একটা পূরণ করেছিলাম ডিআরসি পেমেন্টে দুইয়ের মধ্যে আমাকে দিতে হবে যে ইনফরমেশন দিয়ে আমি পেমেন্ট নিতেছি প্লিজ এখানে একটা নোটিস ইউ উইল নট বি এবল টু সাইন আপ উইথ জয়েন নেটেলার ফিলেট অ্যাকাউন্ট আনলেস ইউ আর নেটেলার মেম্বার অলরেডি ইফ ইভেন ইফ ইউ ইফ ইউ হ্যাভেন্ট ক্রিয়েট নেটেলার অ্যাকাউন্ট সাইন আপ সো পেমেন্টের যে বিষয়টা আপনাদেরকে বললাম যে এখানে অবশ্যই আপনাকে নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকা থাকতে হবে ফার্স্টের দিক থেকেই এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না আর অ্যাকাউন্টটা পেস পেমেন্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ইনফরমেশনে আপনাকে পেমেন্ট নিতে হবে এই জিনিসটা খেলে পাবেন এবং যদি না থাকে তাহলে আপনি যে কোনো একটা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট সাইন আপের সময় যে ইনফরমেশন করা দেবেন ওই ইনফরমেশনে আপনাকে পেমেন্ট নিতে হবে পরবর্তীতে চেঞ্জ করা যাবে না যদি চেঞ্জ করেন তাহলে পেমেন্ট পাবেন না সো এখানে যেহেতু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড এবং এটা তো না অবশ্য আমি যে অ্যাকাউন্টটা এখন ফিল আপ করতেছি এটা হইতেছে আমার এই অ্যাকাউন্ট এটা আমার নেটেলের অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে সো আমি এখানে ফার্স্ট নেম দেন লাস্ট নেম দিয়ে দিলাম এবং নেটেলার অ্যাকাউন্ট আইডিটাও দিয়ে দিতেছি সো এই এই অ্যাকাউন্ট আইডি দিয়ে কখনও কোনো নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না এরকম একটা আইডি দেবেন নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে বাট এই পে এফিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না এবং নেটেলার ইমেলটা সো এটা হইতেছে আমার নেটেলার ইমেল জাস্ট এখানে দিয়ে দিলাম দ্যান এখানে অ্যাডেনশিয়াল ইনফরমেশন সো অ্যাডেনশিয়াল ইনফরমেশনটা কী এখানে না দিলেও প্রবলেম নেই আপনি দিয়ে দিতে পারেন যে আই ওয়ান আর জয়েন পে সেফ অ্যাফিলিয়েট না দিলেও সমস্যা নেই কোনো প্রবলেম না দেন অ্যাডেন্সিয়াল ইনফরমেশন নেক্সট স্টেপে তিনটে স্টেপে ডিস্ট্রেশন ফ্রম কমপ্লিট হয় দেন নেক্সট ডে এখানে অ্যাডেনশিয়াল ইনফরমেশন অ্যাডেনশিয়াল ইনফরমেশনে যেমনটা বললাম যে একটা ওয়েবসাইট লাগবে সো এখানে আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিতেছি অথবা আমার ফ্রেন্ডের একটা ওয়েবসাইট আছে আমি ওই ওয়েবসাইটটা দিয়ে দিই এল থ্রি থ্রি টি এম আই ডি মাইন্ড ডট কম অবশ্য যে ওয়েবসাইটটাই আপনি দেন না কেন ওই ওয়েবসাইটটাতে নেটেলারি স্কিল নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বেশি বেটার হয় তাহলে তার সহজেই ইম্প্রুপ করে দেয় এবং অথবা আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন যেমন এখানে আমার ফ্রেন্ডের ওয়েবসাইট আছে ও ওইটাতে গুগলের অ্যাড দিয়ে রাখছে আমি এই ওয়েবসাইটটাকে এখন দিব কারণ এইটাতে অলরেডি একটা ওয়েবসাইট প্রিপেয়ার করা আছে সো আমি ওর ওয়েবসাইটটা দিয়ে যেটা আছে এখানে দিয়ে দিলাম এবং ক্যাটাগরি দিলাম এটা ক্যাটাগরিটা অনেক ম্যাটার বেশি ওইরকম ম্যাটারও না সো এখানে কী ক্যাটাগরিতে আপনার ওই ওয়েবসাইটটা সো এখানে আমি দিলাম যে এডুকেশন ট্রেনিং ফর এক্সেমিং ফরেক্স বাইনারি ফরেক্স বাইনারি সবাই বোঝেন সো এটা নিয়ে সামনে আমার ভিডিও আসতেছে নিউজ ইনফরমেশন সো আমি এখানে দিব যে আমার ওয়েবসাইটটা নিউজ ইনফরমেশন অথবা আপনি আদারও দিতে পারেন আমি নিউজ ইনফরমেশন দিতেছি যে আমি আমার ওয়েবসাইটটাতে ইনফরমেশনমূলক টার্গেট মার্কেট ডিটেল সো কোন এরিয়াতে আপনি আপনার যে অ্যাফিলেট লিঙ্কগুলো বা এফিলেট ই করবেন যেমন আপনার অ্যাকাউন্টগুলো খুলবে ওইটা কোনো এরিয়াতে আপনি যদি এশিয়া হন এশিয়া হলে ইউনিয়ন নর্থ আফ্রিকা হলে আফ্রিকা সো আমরা যেহেতু এশিয়ায় বাংলাদেশে এশিয়ার মধ্যে পড়ে সো আমরা এফ এশিয়ার মধ্যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করাবো বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে ওদের ওদের আমাদের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো এশিয়ার আন্ডারে থাকবে বন্য কান্ট্রিতে হলেও সমস্যা নাই এখানে যে কোনো কান্ট্রি হতে পারে সো ল্যাঙ্গুয়েজটা প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশই দিব সবাই ইংলিশে প্রিফেয়ার করি হাউ ডিড ইউ হেয়ার অবাউট আস কার কাছ থেকে আপনি ওদের সম্পর্কে শুনছেন সো এখানে আপনি ফেসবুক দিতে পারেন অথবা রেফার বাই আদার এফিলিয়েট দিতে পারেন অথবা রেফার বাই মার্চেন্ট দিতে পারেন রেফার বাই আদার এফিলিয়েট দিলাম এখান থেকে ফেসবুক হতে পারে অন্য কিছু পারেন হাউ মেনি ইউনিট ভিজিটার ডু ইউ গেট ইউর ওয়েবসাইট গেট পার মান্থ কতগুলো ইউনিক ভিজিটার আপনার ওয়েবসাইটে ঢুকে সো আমি দিলাম এখানে পাঁচশো প্রতি মাসে পাঁচশোর মতো তো অবশ্যই আমার ফ্রেন্ডের আর্চারে ঢুকে ইভেন আরও বেশিও ঢুকে পাঁচশো দিলাম আর এখানে বাই চেকিং ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পয়া নিয়েন পসিবল হলে আপনার দরকার নেই আমি তো সব কিছু পইলেই দিতেছি দেন জয়েন জয়েনে দিলে ইউজার নেমটা সেভ রাখবেন অবশ্যই এবং পাসওয়ার্ডও মনে রাখবেন আমি এটা সেভ করে দিতেছি সেফ দেখছেন মিনি মেনি থ্যাংস আবমিট ইউর অ্যাপ্লিকেশন ইউর কারেন্টলি আন্ডার রিভিউ আওয়ার অ্যাপ্লিকেশন নেক্সট আটচল্লিশ বিজনেস আওয়ার্স দেন ইট উইল বিউ নোটিফাই ইউর স্ট্যাটাস ওকে আর যদি আপনার কোনো কিছু জানান থাকে আর এরা বলছে যে এফিএট অ্যাট দ্য রেট পে এস এফ ডট কম থেকে আপনাকে একটা মেল পাঠাবে যদি আর কোনো ইনফরমেশন ওদেরকে সেন্ড করা লাগে তাহলে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিলে তারা জেনে বলবে এখন আমি দেখাই কীভাবে আপনাদের কাছে মেসেজগুলো আসবে দেখেন এখানে আমার কাছে মেসেজ আসছিল পেসেফ থেকে যখন আমি রিকোয়েস্ট দিয়েছি পে সেফ সো পেসেফ থেকে এই যে এরকম একটা মেসেজ আসছে সো থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন আফটার প্রোগ্রামিং কোর ইউ প্লিজ টেলাস এই ইনফরমেশনগুলো চাইছে যে এই ওয়েবসাইটটাকে এটা কি আপনি তুমি কি না মানে যে ওয়েবসাইটটি আপনি এখানে দেন ওইটা ওনার আপনার হইতে হইব হইতে পারে ফ্রি সাইট হইতে পারে অন্য কোনো সাইট বাট ওইটা ওনার আপনার হইতেই এমন কোনো কথা নাই যে ডট কম ওয়েবসাইটই হইতে হইব আপনি এখানে ব্লগস পরে দিতে পারেন তবে ওয়েবসাইট একদম পরিপাটি সাজানো যেন থাকে এরকম হতে হইব সো প্রথমে এই মেসেজটা আসছে দেন আমি আমি ওদেরকে বলছি যে এটা আমার পরে বড় বলছে যে আমি বলছি যে এটা আমার ডোমেন এবং আমি ওদেরকে ডোমেন নেমের স্ক্রিনশট দিয়েছি যেটা আমি কিনছিলাম এবং এগুলো দিয়ে দেওয়ার পর ওরা সাথে সাথে আমার কনফার্ম এবং অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমার এফিলিয়েট লিঙ্ক দিয়ে দিছে স্ক্রিন ডাটেলার ইউজার নেম দিয়ে দিছে আর এবং তারা আমাকে বলে দিয়েছে যে তুমি এফিলিয়েট অ্যাকাউন্টটা কমপ্লিট সব কিছু করে ফেলো তোমার ওয়েবসাইটটা আমাদেরকে লিঙ্ক দিও যে তুমি আমাদের সম্পর্কে কীরকম লেখছো ওটা জানাও তো তাদেরকে আমি এখানে আমি দেখাই একটু জিনিস এখানে আমি আজকে ছয় ঘন্টা আগে এফিলিয়েট একটা নিপাইসি স্ক্রিন থেকে তেরো পয়েন্ট সাতাত্তর এফিলিয়েট এটা হইতেছে ডাইরেক্ট এফিলিয়েটের আন্ডারে ই ওয়ালেট না এখানে তেরো পয়েন্ট সাতাত্তর ইউএসডি পাইছি এবং নেটেলার থেকে এখন আসে না আজকে আমার কালকের মধ্যে এসে পড়বে সো এই ছিল আজকের নেটেলার এফিলিয়েট প্রোগ্রাম কীভাবে এফিলিয়েট অ্যাকাউন্ট ইউজ করবেন এটা দেখাই দিই এটা হইতেছে আমার একটা এফিলিয়েট অ্যাকাউন্ট এফিলিয়েট অ্যাকাউন্ট এখানে লাস্ট মান্থে আমি একুশ ইউএসডি ইনকাম করছি বর্তমানে যদি যাই তাহলে তিন পয়েন্ট ছাব্বিশ ইউএচডি এবং নতুন ডিপোজিট আসে নাই ইমপ্রেশনও পড়ে নাই নতুন ক্লিক পড়ছে পঁচিশটা আমার লিঙ্কে এবং এই লিঙ্কগুলো কোথাও দেখে নেবেন সো আপনার যেহেতু মার্কেটিং টুলসে অ্যাকাউন্টে লগ ইন করা ফার্স্টে লগ ইন কীভাবে করবেন দেখাই দিই এফিলিয়েট ডট নেটেলা ডট কমে যখনই ঢুকবেন এখানে ঢুকলে আপনাকে লগ ইন করতে বলবো সো আমি আমার ইউজার নেম যেহেতু এইটা মাত্র খুলছি সো এইটা দিয়ে তখন আমি লগ ইন করতে পারবো না আমার আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওইটা দিয়ে আমি লগ ইন করি লগ ইন করার পরে আপনাদেরকে পুরো ইন্টারফেসটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এবং পরবর্তীতে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কমেন্টস করেন যে ভাই এটার পুরো ইন্টারফেস সম্পর্কে আমাদের একটু রেজিস্ট্রেশন করে দেন জানাই দেন তাহলে আমি বিস্তারিত বলে দেব না আপাতত বেসিকটা জানাই দিই যে একটা ফেসে ফেফিলেট ক্রিয়েট করলেন এবং এখন এ প্রোভো পাইলেন বাট আপনি যদি লিঙ্কই না শেয়ার করতে পারেন তাহলে তো কীভাবে একটা রেফারেন্স নেবেন সো দেখেন এখানে আমি মার্কেটিং টুলে যদি যাই তুলে যাওয়ার পরে গেট ইউর অ্যাডস সো অবশ্যই আপনাকে লিঙ্কগুলো নিতে হবে যে এই যে গেট কোড দেখতেছেন না এগুলি আপনার এফিলিয়েট লিঙ্ক কোডগুলো গেট করতে হবে এটা হচ্ছে এখানে যদি গেট কোড দেন তাহলে আপনি আপনার যে এফিলিয়েট লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এসে পড়বে আপনার সামনে আমি দেখাই দিই কীভাবে ওই অ্যাড কোডটা পাইবেন এই যে দেখেন এখানে আপনি গেট কোডে ক্লিক করার পরে এখানে দেখেন এটা আপনার একটা কোড আসছে আপনার সো এখানে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন এই যে দেখে যে কোডটা দেখতেছেন এইটা হইতেছে আপনার অ্যাড লিঙ্ক সো এই এই কোডটা যদি কপি করেন কপি করার পরে আপনি এখানে পেস্ট করেন পেস্ট করার পরে দেখবেন কি যে আপনারে সাইন আপ করতে বলবে নেটেলার অ্যাকাউন্টে সো নেটেলার অ্যাকাউন্ট এই কোডগুলা আপনি চাইলে এখন যদি আপনি এজে দেখেন এখানে আপনারা যে লিংকে নিয়ে আসছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের যে লিংক এই লিঙ্ক থেকে যদি কেউ এখন সাইনআইন করে সাইন আপ করে বা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে জাস্ট ওই লোকটা আপনার এই এ আন্ডার হয়ে যাবে এবং ওর ইনফরমেশন আপনার এখানে থাকবে ইনফরমেশন বলতে ওর অ্যাকাউন্ট আইডিটা থাকবে জাস্ট আর কিছু না ও কত টাকা ট্রান্সফার করতেছে ওর থেকে যে কমিশনটা আপনি পেতেছেন ওই ইনফরমেশনগুলো থাকবে এবং ওই ইনফরমেশন আপনি রিপোর্টের মধ্যে যা সব কিছু পাই পারবেন সো প্রথম বিরোধীতেগুলো দেখালে আপনাদের মাথা হয়তো ঘুরে পারে আবারও বলে দিই এই কোডটা কোথা থেকে পাবেন যেটা দেখা মানুষ আপনার সাইন আপ করবে সো সাইন আপের কোডগুলো যে দেখেন নিচে দেখেন এখানে দেওয়া থাকবে অথবা আপনি যেখানে মার্কেটিং টুলে যাইয়া এখানে গেট গেটিউথ অ্যাডসে যাই আপনি নিতে পারবেন সো আমি এখান থেকে এই ব্যানার আইডিটাতে ক্লিক করি ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করার পরে এই যে যে লিঙ্কটা দেখতেছেন এইটা দিতে আপনার লিঙ্ক এখন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে জাবাই স্ক্রিপ্ট কোটও দিয়ে দিছে ওরা ট্র্যাকিং করে দিয়ে দিয়েছে সো আপনি জাবাই স্ক্রিপ্টের কিছু কোডটা আছে এটা দিয়ে যদি আপনার ওয়েবসাইটে দেন তাহলে এই যেরকম একটা ব্যানার বসবে আপনার ওয়েবসাইটে এই যেরকমের সাইট দিয়ে থাকে না ওই ব্যানারগুলো বসবে আপনার ওয়েবসাইটে সো এই লিঙ্কটা আপনি কপি করে এটাতে যে কোনো একটা লিঙ্ক অন্য কোনো লিঙ্ক শর্টনা শর্টনা লিঙ্কের মাধ্যমে ছোটো করে নেবেন বিট লিঙ্ক বিট ডট লি এবং আরও অনেক কিছু ওয়েবসাইট আছে যেগুলো লিঙ্ক শর্ট করে সো এটা ছোটো করে আপনি দেন আপনার যে সাবস্ক্রাইবার আছে বা আপনার যে মাধ্যম আছে যেখানে যে কোনো ওয়েবসাইট অথবা কোনো ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি তাদেরকে আপনার আন্ডার আনতে চান তাহলে আনতে পারবেন সো আরেকটা বিষয় ওইখানে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই এই লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তো তাদের ডিপোজিট লাগবে হ্যাঁ অবশ্যই নেটেলার থেকে যদি আপনার অ্যাকাউন্টে কেউ আপনার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে ডিপোজিট তাদেরকে দিতে হবে সো নেটেলার থেকে যদি কেউ কারো ডিপোজিট লাগে অবশ্যই আপনি আপনার স্কুল থেকে এক সেন্ট দিয়ে দিলেন বা দুই সেন্ট দিয়ে দিলেন তাহলে সে ডিপোজিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারলো বাট আপনি এই ফেসিলিটিটা তাদের দিতে হবে সো যেহেতু আপনি ই ওয়ালেটের মতো বড় কোনো ওয়েবসাইট না সো আপনাকে যেটা করতে হবে তাদের বলবেন যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করো আমি তোমাদেরকে ফ্রিতে ডিপোজিট দেবো তাদের বলবেন যদি তোমার নেটালের অ্যাকাউন্টে যায় ডিপোজিট লিঙ্ক দেওয়া আমার টোয়েন্টি সেন্ট টু সেন্টের জিরো পয়েন্ট জিরো টু সেন্টে আমি আমার স্কিল থেকে দিয়ে দিই তাহলে তারা ফ্রিতে ডিপোজিট করে আর বলবেন যে তোমাদের যদি লেনদেন করে যদি কোনো প্রফিট আসে প্রফিট থেকে তোমাদেরকে আমি দিয়ে দেবো না যে মাঝে যদি প্রফিট আসে ফার্স্টে আপনি এই রেজিস্ট্রেশন গেইন করবেন মোট কথা যত বেশি নতুন অ্যাকাউন্ট আপনার

ছাপান্ন জন থেকে ছাপান্ন জন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সাকসেসফুলি বাট সবাই ডিপোজিটও করেন এই ডলার শুধুমাত্র সাঁত্রিশ জন অ্যাকাউন্টের মধ্যে ডলার ঢুকেছে এবং ওইখান থেকে আমি আটত্রিশ ইউএসডি পাইছি সো আপনাদের কাছে কি মনে হয় যে এটা খুবই খারাপ ইনকাম আমার কাছে তো খুবই ভালো ইনকাম লাগতেছে যদি আপনারা করতে চান এবং আমি যেভাবে এইভাবে কাজ করেন যারা এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেও ভুলবেন না আর যদি আমার এই চ্যানেল সম্পর্কে কোনো কারো কোনো পেসেফ নিয়ে কোনো দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলেন আমি কমেন্টসে সবচেয়ে বেশি রিপ্লাই দিই কমেন্টস একটু বেশি করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ফিডব্যাক কী আর এটা ছিল নেটেলার পেসেফ নেক্সট আস্তে আস্তে স্কেল এবং এরপরে আরও যতগুলো অ্যাফিলিয়েট আছে আর যদি আপনার কাছে কোনো ওয়েবসাইটে অ্যাফিলিয়েট দরকার হয় যে ভাই এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট কীভাবে করবো একটু বিস্তারিত আমাদেরকে বলে দিন বুঝিয়ে দিন তাহলে আমাকে কমেন্টস করেন আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করে দেবো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলেও ভুলবেন না কমেন্টস করেন কমেন্টস করলে আমি বুঝতে পারবো আপনাদের ফিডব্যাক কী কোনো উপকার আসছে কিনা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ